हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई कैमन आछो? तो आफ्टर वेरी वेरी लॉन्ग टाइम आमी आबार ब्लॉग शूट करछी। तो ब्लॉगटा आमी शूट करी केन तुम्हारा जानो ना, हयतो ब्लॉगटा आमी शूट करी जे आमार ई डेली लाइफ डेली मुमेंट गुलो स्पेशल मुमेंट गुलो आमी सेव करे रखते चाई, जाते फ्यूचारे आमार बच्चारा देखते पारे, सेटा देखे एकटू मजा पेते पारे, देखे सेगुलोके एकटू मने रखते पारे। तो তার জন্য ব্লগ শুট করা, তো অনেকদিন ব্লগ করা হয়নি, চ্যালেঞ্জ ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তোমরা যেহেতু চ্যালেঞ্জ ভিডিও এত বেশি রেসপন্স করেছো ভালো চ্যালেঞ্জ ভিডিওতে, তো সেই জন্য তোমাদের পছন্দ অনুযায়ী আমি চ্যালেঞ্জ ভিডিও করছিলাম। তো ভাবলাম চলো আজকে দিনটা ব্লগ করি, আর ডেইলি লাইফে তো শেয়ার করা দরকার না তোমাদের সাথে, আমার সাথে কি হচ্ছে না হচ্ছে আমি কি করছি সেগুলো তোমাদের জানা দরকার অবশ্যই। তো তার জন্য আমি আজকে ডেইলি ব্লগ শেয়ার করছি। তো তোমরা যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো, তো তাদের বলি হ্যালো, আমি ঝুমা। তো আমি ডেইলি লাইফ শেয়ার করি, আর আমি অনেকগুলো চ্যালেঞ্জ ভিডিও অলরেডি কমপ্লিট করে দিয়েছি আমার এই চ্যানেলেই। চটপট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সেই সমস্ত ভিডিও দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন লাগলো তোমার আজকের ব্লগটা বা চ্যালেঞ্জ ভিডিওগুলো, তোমাদের কেমন লাগলো। তোমরা এত সুন্দর সুন্দর রেসপন্স করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, মানে আমি তো ভীষণ মোটিভেট হচ্ছি তোমাদের জন্য। তো আমি সবাইকে মন থেকে একদম ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর রেসপন্স করার জন্য। তো এখন বাজে হচ্ছে 11টা, আর এখন আমি চলে এসেছি লাঞ্চ মানতে। দুপুরে সকালবেলা রুটি করেছিলাম, চা করেছিলাম, তো চা রুটি খাওয়া হয়েছে টিফিনে, আর এখন করবো হচ্ছে লাঞ্চ। আর এখানে আমি নিয়েছি মাছ, দেখো এখানে আছে হচ্ছে বেলে মাছ আর ট্যাংরা মাছ। এটা আমি সর্ষে দিয়ে বেগুন দিয়ে আজকে ঝাল মতো করব। তো আর করব ভাত, আর একটা যদি কিছু সবজি টবজি করি, কাঁকরোল আছে, কাঁকরোল দিয়ে যদি একটা সবজি বানাই তো করব সেটা। আর আমার ঘরে এখন মানে বিশেষ করে রান্নাঘরে আনারস আর কাঁঠাল এই দুটোর গন্ধ একদম রান্নাঘরটা আমার একদম কি বলবো মানে মানে মিক্স হয়ে গেছে দুটোর গন্ধ, রান্নাঘর স্পেশালি মানে এত গন্ধ বেড়েছে, বিশেষ করে কাঁঠালের এত গন্ধ বেড়েছে যে আমি কি বলবো তোমাদের। তো এই হচ্ছে কাঁঠাল, এটা আজকে মীনাক্ষী বাবা বাজার থেকে নিয়ে এসছে। এখানে আছে হচ্ছে একটা আনারস, অ্যাকচুয়ালি দুটো এনেছিল, কালকে একটা খেয়েছি, তো এটা এখনো খাওয়া হয়নি। তো কড়াই গরম হয়ে গেছে ওইদিকে, এখন কড়াইতে তেল দিয়ে মাছটা চটপট করে ভেজে নিয়ে রান্না বান্না সেরে তারপরে আবার যখন ফ্রি হব আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। প্লিজ তোমরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করে দেবে, কমেন্ট করতে একদম ভুলবে না, আর বেল নোটিফিকেশনটা অন করে অল করে দেবে যাতে আমার নেক্সট আপডেটগুলো একদম তোমরা মিস না করো। তো চলো রান্না বান্না করে আসছি আবার। এমনিতে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, এখন বাজে হচ্ছে 12:30, আর অনেকক্ষণ আগে হয়ে গেছে রান্না। তো একটু মৃগাক্ষীকে পড়তে বসেছিলাম, এক তো পড়তে বসলে তো ভীষণ দেরি হয়, তো পড়তেই চায় না একদম, খুবই স্লো। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। তো মাছের ঝোলটা আমি বেগুন আর আলু দিয়ে করেছি, আর ট্যাংরা আর বেলে মাছের সর্ষে দিয়ে ঝাল করেছি। তো আজকে শুধু মাছের ঝাল আর ভাতই করেছি, আজকে আর কিছু করিনি। আর এমনিতে মৃগাক্ষীকে পড়তে বসেছি, এখনো পড়া হয়নি, এখনো আমাকে পড়াতে হবে অনেকটা, তারপরে স্নান করাবো। ময়ূরাক্ষী তো ঘুমিয়ে পড়লো খেলতে খেলতে, তো উঠলে পরে স্নান করাবো, তারপর ওদেরকে খাওয়াবো। তো সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার বিকেলবেলা ব্লগটা কন্টিনিউ করবো। তো ততক্ষণ তোমরাও সমস্ত কাজবাজ করো না, আবার আসছি একটু করে। এভরিওয়ান, এখন বেজে গেছে 4:20 বিকেলে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাছটা তো আজকে বেশ দারুণ হয়েছিল, রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারলাম না, বাট নেক্সট টাইম ডেফিনেটলি তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করবো মাছের ঝালের। তো এখন বিকেল হয়ে গেছে, আর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম দিয়ে চলে এসেছে, এখন বিকেলবেলা একটু খিদে খিদে পাচ্ছে। তো তোমাদের আমি কাঁঠাল দেখিয়েছিলাম না, এই দেখো কাঁঠালটা ছাড়ানো হয়ে গেছে। তো এখন কাঁঠালটাকে ভালো করে দানাটা ছাড়াবো, মানে যতগুলো খাবো ততগুলো দানাটা আগে বাদ দেবো, কেন মৃগাক্ষী এখন খাবে, আমি খাবো, মৃগাক্ষী মৃগাক্ষীর বাবা আর ময়ূরাক্ষী দুজন একদম টানা ঘুম দিচ্ছে, ওরা এখনো ওঠেনি, আমি উঠেছি যেহেতু আমরা খিদে খিদে পাচ্ছে বলে উঠে গেছি, যেন তোমরা খিদে পেলে আর ঘুম আসে না ঠিকঠাক করে। তো এই কাঁঠালগুলো আজকে মানে দারুণ মিষ্টি, আর পুরো একদম মনের মতো কাঁঠাল যেটাকে বলে, পুরো একদম মনের মতো কাঁঠাল। মানে এই বছরে ফার্স্ট টাইম আমাদের ঘরে আজকে কাঁঠাল আসলো, তো একদম দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই মিষ্টি, আমার তো কাঁঠালের গন্ধ জাস্ট দারুণ লাগে। তো এই কাঁঠালগুলোকে আমি যতগুলো খাবো দানাগুলোকে আলাদা করবো, দানাগুলোকে রেখে দিচ্ছি। প্রতি বছর কী হয়, কাঁঠালের দানাগুলোকে আমি আলাদা করে রাখি, মানে আমি রাখি না, মৃগাক্ষী বাবা গুছিয়ে সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখে দেয়, রোদ্দুরে দেওয়া হয়, এবার কি রোদ্দুরে দিই, আবার বৃষ্টি হয়, এরম করে করে প্রতি বছর দানাগুলো নষ্ট হয়, শুধু শুধু রোদ্দুরে দিই, কোনোদিনও আমি খাইনি দানাগুলো রান্না করে আজ পর্যন্ত। তো ওরকমই গুছিয়ে গুছিয়ে রাখা হয়, রাখা পর্যন্তই খাওয়া হয় না। তো এখন আমি যতগুলো খাবো দানাগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো, এবছর যদি খাওয়া হয় বাই চান্স। চলো কাঁঠালগুলোকে ছাড়িয়ে নিই একটা বাটির মধ্যে, তারপর আমি আর মৃগাক্ষী বসে বসে খাই।
তো আমি যতগুলো খাবো এরকম করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখো কাঁঠালের ভিতরে একটা পাতলা মতো একটা স্কিন টাইপের একটা ছাল মতো থাকে, সেটা কিন্তু বাদ দিতে হয়, না হলে ওটা খেলে পেট ব্যথা করে, জানি না করে কিনা, আমি শুনেছি। তো এই কাঁঠালগুলো আমি আবার ফ্রিজে রেখে দেবো, আর এইটা আমি আর মৃগাক্ষী এখন খাবো। সাইজগুলো দেখেছিলে কত কিউট কিউট সাইজ, মানে একটা কাঁঠাল যেগুলো কাঁঠালের যে কোয়াগুলো থাকে সেটা মুখে ঢুকে যাচ্ছে একবারে, দেখলে কত সুন্দর। আর সেরকমই টেস্ট, মানে ফার্স্ট টাইম খেলাম, এই বছরে ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগলো। তো এখন এই বিকেলবেলাটা এই জামা কাপড়গুলো মেলা আছে, এগুলো এখন তুলবো, শুকিয়ে গেছে, সেই সকালে মেলেছিলাম ধুয়ে, এগুলো তুলবো, তারপরে একটা কাজকর্ম করবো, তারপর ময়ূরাক্ষী উঠবে, ওকে খাওয়াবো। একটা বিড়াল আসছে, কি সুন্দর, দেখো। আমার ব্লগে তোমরা পশু পাখি দেখতে পারবে, মানে যখনই আমি দেখি কোনো বিড়াল কুকুর পাখি তখন আমি তোমাদের দেখারও সেটা সুযোগ করে দিই। বাহ, লং জাম্প। তো সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে সকালে তো প্লেন গেল, তখন 7:30 না 7:45 হবে, এত নিচ থেকে প্লেনটা গেল, এত বিকট শব্দ, মানে ওই প্লেনের শব্দে চোটে আমি উঠে গেছি ঘুম থেকে আজকে সকালে উঠে। আমি তো মানে এত প্লেনের, প্লেন তো রোজই যায় আমাদের এখান থেকে, মানে ওপর থেকেই যায় আকাশ থেকে, কিন্তু এইরকম শব্দ এত নিচ থেকে প্লেন আমি এখনো পর্যন্ত দেখিনি। গেছে আসি কি বলবো, উচ্চতাটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু পুরো স্পষ্ট দেখা গেল প্লেনের ভিতরে, জানলা দরজা সমস্ত কিছু পুরো, মানে আমি জানলা দিয়ে দেখলাম সকালবেলা করে উঠে। আমি ভাবলাম এই মনে হয় কোনো যুদ্ধবুদ্ধ ঘোষণা হয়েছে সকালে, এই মনে হয় গ্যাস গেলাম শেষ, আজকে খতম, টাটা বাই বাই। তাড়াতাড়ি করে উঠে জানলা দিয়ে দেখছি, দেখলাম পুরো মানে এই সাইড নামবে, ল্যান্ড করবে, তো দেখলাম পুরো এই বড় একটা প্লেন, পুরো মানে প্লেন যখনই আমি আওয়াজ পাই তখনই আমি জানলা দিয়ে হোক দরজা দিয়ে হোক দৌড়ে এসে দেখি। আজকেরটাই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো সকালে। তো সকালবেলা উঠলাম, আর ঘুমাবো না, থাক, উঠে সর সমস্ত কাজকর্মগুলো, রাত্রিবেলা যা আমার ঘরটা হয়ে থাকে অবস্থা, পুরো একদম দেখার নয়, কোনো একদিন তোমাদের আমি দেখাবো যে রাত্রিবেলা সকালবেলা যে উঠে ফার্স্ট মর্নিং যে আমার বেডরুমের লুকটা ওই ঘরে টিভির ঘরে একদম, মানে দেখে আমার জাগার না পায় সকালে উঠে, আমি কী বলবো তোমাদের। এটা ওরা ঠিক করি প্রতিদিন, এখন ময়ূরাক্ষীকে নিচে আমি কদিন ছেড়ে দিচ্ছি নিচটা সন্ধ্যেবেলাটুকু, তো নিচে ঘোরে, আর এটা ওটা জামা কাপড় তারপর সমস্ত জিনিসপত্র বার করে করে নিচে ছড়িয়ে রাখবে, খেলনা আর গোছাবে না, গোছানোর জন্য তো আছে, আমি আমি আছি গোছানোর জন্য। তো সকালবেলা করে আমার ফার্স্ট কাজ হচ্ছে আগে ওই ঘরটা পুরো গোছানো পরিষ্কার করা, মানে চেনা যায় না, এক রাত্রে একরকম রেখে দেয় আর সকালবেলা ওরা চিনতে পারে, এটা কি আমাদের বেডরুম, এই হচ্ছে ব্যাপার। আর ঝিঙে গাছ দেখাচ্ছি তোমাদের, ঝিঙেও হয়েছে ভালো, তুই দেখো ঝিঙে গাছটা, ঝিঙে হয়েছে দেখবে, ওই যে ঝিঙে হয়েছে, ওই যে ছোট ছোট ঝিঙে হচ্ছে, ঝিঙে আমি তুলেছিলাম ঘরে, মানে তিন চার দিন আগের থেকেই হচ্ছে, মানে ছোট থাকতে কেটে নিচ্ছি, কারণ এবছর খুব ভালো যে ঝিঙে সেরকম হয়নি, আগের বছরগুলোতে খুব ভালো ঝিঙে হয়েছিল,
আমাদের শশা গাছও হয়েছিল আগে, তার আগের বছর হয়তো বা, কিন্তু এই বছর ঝিঙেটা যেহেতু একটু বৃষ্টির প্রবলেম হলো, তো এবছর ঝিঙেটা হয়েছে, এখনো খাইনি, তুলে ঘরেই রেখে দিয়েছি, 3-4 দিন হয়ে গেছে। ভাবছিলাম করব করব, তো ভাবলাম পোস্ত করব আজকে, ভাবলাম তো মাছ নিয়ে আসলো, আজকে আর করা হলো না, তো দেখি কালকে করে নেবো বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত। তো বেশ ছোট ছোট হচ্ছে ঝিঙেগুলো, কিন্তু খাইনি, খেয়ে দেখবো এরকম গাছের জিনিস তো আলাদাই টেস্ট, আর সেটা নিজের হাতে তৈরি হলে তো একটা অন্যরকম ব্যাপার। তো মৃগাক্ষী বসে বসে বাকি কাঁঠালগুলো খাচ্ছে, আর ময়ূরাক্ষী ঘুমাচ্ছে, মৃগাক্ষীর বাবা এখনো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। তো জামা কাপড়গুলো তুলি, ভাঁজ করি, কয়েকটা বাসন আছে সেগুলো ধুই, গ্যাসটা মুছতে হবে, এখন বিকেলবেলা যা কাজ আছে সেগুলো করে নিই চটপট করে। তো কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আবার একটু বিরতি নিচ্ছি, আবার আসছি একটু পরে। আর তোমরা যারা আমার চ্যালেঞ্জ ভিডিওগুলোতে খুব ভালো রেসপন্স করেছো, আশা করি তোমরা আমার ব্লগগুলোতেও, মানে আমার ডেলি ব্লগগুলোকেও ভালোবাসবে। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, কারণ একটা ভিডিও বানাতে তোমরা জানো কতটা পরিশ্রম লাগে, তারপর এডিট করতে বসতে হয়। তো আশা করবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে বা দেখো। তো আবার আসছি একটু পরে, কাজবাজ সমস্ত একটু গুছিয়ে নিই, নাহলে ময়ূরাখি উঠে গেলে আবার ওখানে একটু বসতে হয়, তো তখন আবার একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো চলো আবার একটু পরে আসছি। তো এখন বাজে হচ্ছে 7:20 সন্ধেবেলার, আর আমরা একটু যাচ্ছি, আমরা একটু যাচ্ছি হচ্ছে স্ন্যাক্স আনতে। মৃগাক্ষীর বল কিনবে একটা, আর আচ্ছা চুপ করো, আর আমার একটু ভালো না, ঝাল ঝাল একটু চপ খেতে ইচ্ছা করছে, একটু চপ নিয়ে আসি। তো আজকে প্রচন্ড গরম, মানে প্রচন্ড গরম, আজকে বলে বুঝতে পারবো না কতটা গরম, মানে গা হাত পা জ্বালা করছে এত গরম। চলো চপ টপ কিনে নি চটপট করে, প্রচন্ড গরম, মানে বলে বোঝাতে পারবো না আজকে কতটা পরিমাণে গরম। আর চপের দোকানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, মানে চপ দাও পুরো লাইন পড়ে যায়, আমাদের এখানে একটা মাসি চপ বিক্রি করে, তো সবাই আগের থেকে মানে চপই নেয় বেশি স্পেশালি, আর ডালের বড়া থাকে, ফুলুরি থাকে, তো মাসি চপ দাও, আমার 3টে, আমার 4টে, আমার 6টা আগের থেকে লাইন লাগিয়ে রেখেছে। তো প্রায় আধ ঘন্টা হয়ে গেল চপের দোকানে দাঁড়িয়ে, ঘেমে টেমে স্নান করে তারপরে চপ নিয়ে এসেছি। তো 6টা চপ এনেছি, আর এনেছি হচ্ছে 2টো ফ্রুটি মৃগাক্ষী ময়ূরাক্ষীর জন্য, মৃগাক্ষীর জন্য একটা চিপস, আর কিনেছিলাম যেন ফান্টা, আর এনেছে হচ্ছে ফান্টা ঠান্ডা, মানে এত গরম লাগছে আজকে, এটা না খেলে আজকে একদম বাঁচবো না। এখন গরম গরম দাঁড়াও, এখন এটাও আমি ফ্রিজে ঢোকাতে হবে, এখন গরম গরম, এটা ঠান্ডা হবে তো, গরম গরম চপ খাবো, চপ দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, এখন খাবো চপ দিয়ে মুড়ি, গরম গরম চপ। কোথায় গেল চপের প্যাকেটটা, কোথায় আমাদের হিরো, কোথায় চপ, যাও ওই ঘরে খাটে আছি, গিয়ে শোনো না, চপ হারিয়ে গেছে আমাদের, চপ হারিয়ে গেছে আমাদের, কত কষ্ট করে চপ এনেছি, পেয়েছো, পেয়ে গেছে আমাদের অমূল্য চপ, এই হচ্ছে আমাদের চপ, এই হচ্ছে আমরা ইয়াপে মুড়ি পার্টি হয়ে গেছি, ইয়াপে মুড়ি পার্টি হয়ে গেছে, মুড়ি পার্টি, চিপস পার্টি, মুড়ি পার্টি, আর তোমারা কোন সা পার্টি হোগা, উসকা কোই পার্টি নেই হোগা, তো খাও, বোনকে 2টো দাও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, চপ খেতে খেতে, তোমরা যারা আমার ডেলি ব্লগ পছন্দ করেছো আজকে, আশা করি পছন্দ করেছো, পছন্দ করতেই হবে তোমাদের, তো আজকে ভিডিওটাকে লাইক করে দেবে, চটপট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে যদি তোমরা নতুন হও, আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে যদি ইচ্ছে করে, তো না করে তো থাক, আর হচ্ছে আর কি যেন বলবো, আর কিছু বলবো না, থাক আজকের জন্য এইটুকুই থাকুক, আবার দেখা হবে কালকে, সি ইউ সুন অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওতে কিংবা কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ সুন, লাভ লাভ।